ইটকি ইটের সাইজ কত, ইহা কত প্রকার, কী কী ভালো ইট, কীভাবে সিমেন্ট, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইট হচ্ছে একটি আয়তকার কঠিন বস্তু যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং ফুরানোর পরে শক্ত আকার ধারণ করে। ইটের সাইজ সাধারণত দৈর্ঘ্য, ফুরন, প্রস্থ, ফুরন, উচ্চতা যথাক্রমে 9.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 2.75 ইঞ্চি, সর্বমোট 240 mm ফুরন, 112 mm ফুরন, 70 mm মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ইট হয়। উৎকৃষ্ট মানের ইট প্রস্তুতিতে বিভিন্ন প্রকার উপাদানগুলো ব্যবহার হয়ে থাকে। সিলিকা বালু, অ্যালুমিনিয়া, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম, জৈব পদার্থ। ইট মূলত পাঁচ প্রকার হয়ে থাকে একটি কলাতে। আর পাঁচ প্রকার ইট কিন্তু আমরা দেখতে পাই, প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট যেটাকে আমরা প্রিকেট হিসেবে চিনি, তৃতীয় শ্রেণীর ইট প্রিকেট, চতুর্থ শ্রেণীর ইট হচ্ছে মিটা ইট, পঞ্চম শ্রেণীর ইট হচ্ছে জামা। আমরা ভালো মানের ইট কীভাবে চিনব? আমাদের ভালো মানের ইট চিনার জন্য স্পেশাল কয়েকটি গুণাগুণ আছে। আমরা যদি স্পেশাল গুণাগুণগুলো জানি তাহলে খুব সহজে কিন্তু ভালো মানের ইটগুলো আমরা শিনাক্ত করতে পারবো এবং আমাদের বাসা বাড়িতে যে ইট ব্যবহার করে থাকি সেগুলো ভালো মানের ইট কিনা খুব সহজে কিন্তু আমরা যাচাই করতে পারবো। ভালো মানের ইট লাল থাকে, সমানভাবে পুরানো থাকে, পরস্পর আঘাত করলে টনটন শব্দ হবে, কোনো সির বা ফাঁকা থাকবে না, দাঁড়গুলো বা কোনাগুলো সমান থাকে। উপর থেকে যদি ইট নিচে ফেলা হয় কোনোভাবে ভাঙবে না, পানি শোষণ ক্ষমতা 15% বেশি হবে না, ল্যাব টেস্ট প্রমাণিত, লোড নেওয়ার ক্ষমতা 105 কেজি, ল্যাব টেস্ট প্রমাণিত। দ্বিতীয় শ্রেণীর ইটকে আমরা স্পেশাল প্রিকেট হিসেবে চিনি। এই ইট প্রথম শ্রেণীর মতোই রং শক্ত এবং সাইজে মোটামুটি দেখতে ভালো, তবে সাইজ এবং সেফ কিছুটা অসামান্য থাকার ফলে এটিকে স্পেশাল প্রিকেট হিসেবে আমরা গণনা করে থাকি। ইটের তোলা অমিশ্রণ থাকে, এই ইট কিছুটা কম পুরানো হয়ে থাকে, ইটের গায়ে ফাটল থাকে, এ শব্দ টনটন করে না, টনটন করে, পানি শোষণ ক্ষমতা মাত্র 15% বেশি থাকে না। তৃতীয় শ্রেণীর ইট নর্মাল ফ্রিকেট, এই ধরনের ইট পর্যাপ্ত পুরানো থাকে না, গুণাগুণ নিম্নমানের হয়, কিছুটা টনটন শব্দ করে, এর পানি শোষণ ক্ষমতা 25% বেশি থাকে না। আমরা চতুর্থ শ্রেণীর ইট সম্পর্কে যদি ধারণা নেই তাহলে এই ধরনের ইট খুব কম পুরানো হয়ে থাকে, গুণাগুণ একেবারে নিম্নমানের, কিছুটা টন টন শব্দ হয়, সহজে ব্যাঙ্গা যায়, পানি শোষণ ক্ষমতা 25%। পঞ্চম শ্রেণীর ইটকে আমরা জামা ইট নামে চিনি। অতিরিক্ত চাপে পুরানো হয়, কালো ফাফা হয়ে থাকে, মনে হয় শরীরে গা হয়েছে, টিউমারের মতো ফুলে উঠে, দেখতে খুব বেশি ইট। ইটগুলো সাধারণত ব্যবহার হয় না, এটি কংক্রিট হিসেবে সবাই ব্যবহার করে থাকে।